মুর্শিদাবাদের শামসেরগঞ্জে ফের অগ্নিকাণ্ডের ঘটনা, এবার ভাষাই পাইকর অঞ্চলে। সেখানে বাড়ির ছাদের রান্নাঘরে আগুন লাগে, আর সেই আগুন থেকেই বেশ কয়েকটা জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। বেশ কিছু পোষ্যের মৃত্যু হয়েছে বলে খবর। স্থানীয় মানুষজন ও দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দারা সেখানে উদ্ধার কার্যে হাত লাগিয়েছে। পলাশ সিংহের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। ছাদের উপরে লেগেছিল, দমকল ইঞ্জিন নিভালেন, গ্রামবাসীদের মিলে নিভালেন। কবে হয়েছিল এটা, কটার দিকে? এখন ঠিক আছেন? কি নাম আপনার? এই গ্রামের নাম কি? কার বাড়িতে এটা আগুন? হ্যাঁ, ভাত রাঁধছিল, জাল দিছিল, জাল দিতে দিতে মুখটা ওর মধ্যে ঘুরাচ্ছে, আর পাট করি রাখুন তো, এবার আগুনটা যেয়ে এবার সাইডে পাট করে ছিল, পাট করে যেয়ে ধাঁধা করে জ্বলতে লাগলো, এবার আগুন এবার ওপরে চলে আলো, এবার যেয়ে এবার পাট করিতে আরো চাদর ওপরে পাট করি আছে, পাট করিতে যেয়ে আগুন এবার ধরে আলো ধাঁধা করে জ্বলছে। আমার কে সামনে ট্যাঙ্কি আছে লো, আমাকে ছাদে কতটা হয়েছে ক্ষয়ক্ষতি? একটা খাস বকরি মরে গেছে, আর আমাদের ট্যাঙ্কি হতে পারে 20,000 মতো, 20-30,000। গ্রামবাসীদের তৎপরতায় এবার দমকল আসার খবর আমি কইলু তো, এবার আসতে লেট হলো, দিয়ে যে মোটর চালু করে নিমা হলো আগুনটা। কার কার বাড়িতে আগুন লেগেছে? আগুন লেগেছে সাতখানের বাড়িতে, আর এই তো আমাদের বাড়িতে। কি নাম এই বাড়ির? এই বাড়ি নিজামুদ্দিন। আর কখন হয়েছিল এটা, কতটা কয়টা সময়? আর কি হয়েছে?